বাবাজন করবে গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো সকাল সকাল আজকে রবিবারের সকালে চলে এসেছি পাশের এই যে কুন্দপুরা ওইখানে ব্রেকফাস্ট করার জন্য এসে দেখি বাপরে ভিড় মানে আজকাল এটা একটা ট্রেন্ড হয়ে গেছে মানে সারা সপ্তাহ সোম থেকে শুক্রবার খেটে একবারে গাধার মতন কাজ করো আর তাই শনি রবিবার কেউ আর ঘরে রান্নাবান্না করতে চায় না সবাই দেখি বাইরে এসে খাচ্ছে আমরাও তাই আজকে ধোসা খেলাম ওখানে আর খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে তো আজকে লাঞ্চের স্পেশাল মেনু হচ্ছে মাটন তো আজকে বুবান খেয়ে দিয়ে বিকালের দিকে হয়তো চলে যাবে ওর কিছু বন্ধু এসছে এই আমাদের এখানের বানারঘাটার ন্যাশনাল ফরেস্টে মানে যে জুটা আছে ওইখানে তো ওদের সঙ্গে হয়তো সন্ধ্যেবেলা একবারে ফিরে যাবে তাই একটু ভাবলাম আজকে একটু মাটন বানাই খাসির মাংস আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো বানায় মানে সেই কষা কষা বলো না কি বলবো আঁচারি আঁচারি মাংস যেটা আঁচারি মাটন ওইরকম বানায় তো আমি ভেবেছি ওইরকম আজকে আর বানাবো না আমি একটু আজকে ঝোল ঝোল বানাবারই আমার ইচ্ছা আছে তো যাই হোক প্রথমে মাংসটাকে একটু নুন হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইদিকে আলুগুলোও ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে ওই এক সেম কড়াইয়ের মধ্যে একটু তেজপাতা একটু দারচিনি দিয়ে আর একটু চিনি দিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা আর কিছু না এখন এটাকে ভেজে নিচ্ছি ভালো করে এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে মাংসটা এর মধ্যে মিশিয়ে দেব তার আগে একটু দিয়ে দিলাম হলুদ যদিও ম্যারিনেট করার সময় ওখানে হলুদ দিয়েছিলাম তাও এখানে অল্প আর একটু হলুদ দিয়ে আর একবার মশলাটা ভালো করে কষে নিলাম আর একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে দিলে তেলের মধ্যে বলে কালারটা বেশি ভালো আসে তো আমি সেটা কোথায় একটা যেন দেখেছিলাম তো তারপর থেকে আমিও মাঝে মাঝে ট্রাই করি যে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার ভাজার তো যাই হোক মশলাটা কষা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখার এই যে চিকেন চিকেন বলছি মাটনটা দিয়ে দিলাম তেলের মধ্যে বাস মাটনের কিন্তু রান্না করার মূল মানে কি বলবো মূল টেকনিক হচ্ছে কষা কষা যদি মাটন ভালো করে না হয় তাহলে কিন্তু একদম টেস্ট হয় না তাই মাটন করতে গেলে খাসির মাংস করতে গেলে কিন্তু প্রচুর কষতে হয় অনেকক্ষণ ধরে কষতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লো ফ্লেমে একবার লো ফ্লেমে একবার স্লো ফ্লেমে বলছি একবার লো ফ্লেমে একবার মিডিয়ামে একবার হাইতে তো যাই হোক অনেকক্ষণ ধরে কষার পরে দেখছি একটু একটু তেলটাও ছেড়েছে এরপর যে বাকি কিছু মশলা আছে যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু মিট মশলা যেটা সেটা এর মধ্যে দিয়ে দেব আর একটু দেখে নেবো স্বাদ মতো নুনটা নুন যদিও আগে দিয়েছি একবার তাই অল্প দেখে নেবো একবার নুনটাও ঠিক আছে কি না কম থাকলে সেটাকেও একটু মিশিয়ে দেব তো চলো সবগুলো দিয়ে দিই আর ভালো করে কষতে থাকি মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সবশেষে একটু দিয়ে দিচ্ছি টক দই এটা আমি যেহেতু টমেটো ইউজ করিনি আমি টক দইটাই ইউজ করেছি টমেটো আর টক দই দুটো ইউজ করলে হয়তো একটু বেশি টকটক হয়ে যাবে তো আমার মনে হয় যে কোনো একটা ইউজ করাই বেটার তো আমি টক দইটাই ইউজ করলাম টক দই ইউজ করে আমি দেখেছি কালারটা খুব সুন্দর আসে আর যেহেতু আর একটু গ্রেভিটাও একটু মসৃণ মসৃণ টাইপের হয় তাই আমার টক দইটাই বেশি ভাল লাগে আমি ওটাকেই বেশি প্রেফার করি মাটন মানে খাসি মাংস করার সময় তো যাই হোক আমার এইদিকে কষা কিন্তু প্রায়ই হয়ে গেছে আর ওইদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি কিছুটা জল গরম হওয়ার জন্যে কেন মাংসগুলো কষে ওই প্রেশার কুকারে দিয়ে দেব সেদ্ধ করতে আদিকে কি বললে যেতে যেতে বললে নিয়ে না শরীরটা খারাপ হোক তখন আমাকে বলবে না
জলে চান করতে ঠান্ডা জলটা পুরো তুমি যাবে আজকে চান করতে না তুমি আজকে জলে নামবে তাহলে ওকে তো পাঠাচ্ছো কেন আদি যাবি না তোর বাবা চান করবে তোর বাবা চান করবে সিম করবে আজকে তুই তোর বাবাকে নিয়ে যা যা বাবাকে বল চল যেতেই হবে আজকে বল সবারই বাবা যাচ্ছে তুই যাবি না কেন বল তোর বাবা না গেলে তুইও যাবি না ওর যেমন বাবা যাচ্ছে ও যাবে তুই না গেলে ওর বাবা না গেলে তুইও যাবি না যা যা তো এইদিকে হলো একটু হলো মানে কি দেখতে তো পাচ্ছ ওই সুইমিংয়ের জলটা এত ঠান্ডা আর এই যে রোজ শনি রবিবার এই বাচ্চাগুলো লেগেছে ওইখানে চান করতে যাব বলে বাইনা আর আমার আজকে একবারে ইচ্ছা নেই কেন জানি না মনে হচ্ছে জলটা খুব ঠান্ডা আদি শরীরটা আবার খারাপ হবে কালকে রোদে এত ওখানে খেলেছে এই করেছে তো যাই হোক এইদিকে দেখো আমার মাটনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো ঢাকনা খুলে দিয়েছি প্রেশার কুকারে আর কী সুন্দর কালারটা এসছে আর এইদিকে একটু বসিয়ে দিয়েছিলাম টমেটোর চাটনিও অনেক দিন হলো টমেটোর চাটনি খাইনি তার কারণ সাহা টমেটো খায় না তাই সেই আমিও করা হয় না আমার নিজের জন্য একার জন্যে আমি মাঝে মাঝে টমেটো পোড়া করে খেয়ে নিই তো যাই হোক আজকে চাটনি করলাম বুবান আছে বলে আর এই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে ফোটাবো তার কারণ হচ্ছে ঝোলটা মনে হচ্ছে একটু বেশি আছে এতটা ঝোল রাখবো না তাই ওই ফোটাবো আর তার সঙ্গে তাই আলুগুলো তখনই সেদ্ধ হয়ে যাবে তাই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর এইদিকে চাটনিটাও হয়ে গেছে আর সেই তারপর একটু ভেজে নিচ্ছি বেগুন ভাজা তো আজকের মেনু হলো এই বেগুন ভাজা টমেটোর চাটনি আর খাসির মাংস আর গরম গরম ভাত তো চলো এবার যাই আদিকে নিয়ে আসি দেখো কী অবস্থা এই ঠান্ডার মধ্যে যা ভেবেছিলাম ঠিক তাই আজকে সুইমিং করে এসে দেখি ও বলছে আমার শরীরটা খারাপ করছে আমি ভেবেছিলাম ওটাই যে ওর শরীরটা এবার খারাপ হবে ঠিক মনে হচ্ছে গাটা ছ্যাঁকছ্যাঁক করছে আর জ্বরটাও মনে হচ্ছে আসছে তাই একটু ওকে বকাচকা করছি কি বলবো না কথা বললে শোনে না আজকালকার ছেলে বাচ্চাগুলো যাই হোক খাওয়া দাওয়া পরে দুপুরবেলায় হতো একটুখানি গল্প জল্প করে এই যে এখন হয়ে গেছে বিকাল গড়িতে পারছে প্রায় পাঁচটা এবার বুবান চলে যাবে তাই আর আদি বুবানকে যেতে দেবে না সেই এখন ওদের চলছে দাদা গরম করো না দাদার পোড়া টোড়া আছে না মা আবার দাদা আসবে হ্যাঁ যখনই দাদা ইয়ে টাইম পাবে চলে আসবে দেখ জলে ফেটে গেছে পুরো গাল গুলো তো কি করছে আজ দুপুরবেলায় এই পার্সেলটা এসেছিলো অ্যামাজন থেকে এটা আমার রান্নাঘরের জন্য অনেক দিনের ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা জিনিস কিছু লাগাবো রান্নাঘরে এটা হ্যাং করার জন্য যেখানে গাছগুলো রেখেছি ওখানে লাগাবো মাই কিচেন্স মাই রুল কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো লিখে জানিও দেখতে কেমন লাগছে তো চলো যাই এটা রান্নাঘরে লাগিয়ে দিই মাই কিচেন মাই রুলস বলে আদির তো খুব পছন্দ হয়েছে তবে আদির শরীরটা জানো তো খারাপ হয়েছে জ্বর কিন্তু আছে গায়ে হালকা হালকা দুপুরবেলায় মানে কি এই বিকেলবেলাতে ওষুধ দিলাম বলি বারণ করি এই ছেলেগুলো শোনে না কী যে করি না সত্যি তো যাই হোক চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাখছি তাহলে আজকে বাবা অল